দেখুন, লক্ষ বাংলাদেশিদের স্বপ্নের দেশ হচ্ছে ইতালি। ইতালিতে যাওয়ার জন্য রোমানিয়া থেকে গেম মেরে বলেন, তারপর লিবিয়া থেকে সাগরপথে স্থলপথে বিভিন্নভাবে যাওয়ার জন্য বাংলাদেশিরা উঠে পড়ে লেগেছেন। তো বন্ধুরা, বুদাপেস্ট থেকে আমি সুফিয়ান বলছি। আজকে বিস্তারিত আলোচনা করব যে আসলে রোমানিয়া থেকে কি 3 লক্ষ টাকা দিয়ে গেম দিয়ে ইতালিতে কি যাওয়া যায় স্বপ্নপূরণের জন্য, পুরো বিষয়টা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। দেখুন বন্ধুরা, রোমানিয়া থেকে গেম মেরে 3 লক্ষ টাকা দিয়ে আপনার স্বপ্নের দেশ ইতালিতে যাবেন। আসলে এই যাত্রাটা কি কতটুকু আপনার জন্য সুখকর বয়ে আনবে, কতটুকু আপনার স্বপ্ন পূরণ করবে, আদৌ কি স্বপ্নটা পূরণ করতে পারবে, বা আসলে কি কতটা জীবনের ঝুঁকি আপনাকে নিতে হবে? দেখুন, হ্যাঁ, রোমানিয়া থেকে গেম দিয়ে অনেকে ইতালি গিয়েছেন, পর্তুগাল গিয়েছেন, বিভিন্ন ইউরোপের দেশে গিয়েছেন, এটা আমি না বলবো না। হ্যাঁ, অনেকেই গিয়েছেন, ইভেন বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকেও গিয়েছেন। সো আজকের যে মূল আলোচনাটা, যে আসলে 3 লক্ষ টাকা দিলেই আপনাকে রোমানিয়া থেকে গেম মেরে ইতালি নিয়ে যাব বা নেওয়া হচ্ছে। দেখুন, বেশ কিছুদিন ধরেই আমি প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে দেখতেছি, আমি নাম বলবো না, কিছু লোক দালাল আছে যারা ইতালিতে থাকে, ওরা ওইখান থেকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে যারা রোমানিয়াতে থাকে বাংলাদেশি ভাইয়েরা, তাদেরকে যে 3 লক্ষ টাকা দিলেই ওরা রোমানিয়া থেকে ওদেরকে ইতালি নিয়ে যাবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ, ওরা ইতালি নিয়ে যাবে রোমানিয়া থেকে, এই যে ওরা প্রলোভনটা দেখাচ্ছে, ঠিক আছে, আপনি 3 লক্ষ টাকা দিলেন, যদি 3 লক্ষ টাকা দিয়ে আপনি সুন্দরভাবে রোমানিয়া যেতে পারেন, তাহলে এটা আপনার জন্য কি বলবো, আপনি অনেকটা ভাগ্যবান। তবে একটি কথা হচ্ছে, সবচেয়ে বড় সত্য হচ্ছে, এই মুহূর্তে রোমানিয়া থেকে গেম দিয়ে ইতালিতে যাওয়াটা খুবই কষ্টকর, কারণ রোমানিয়ার পাশে হাঙ্গেরির বর্ডারের খুবই মারাত্মকভাবে ওরা চেক করতেছে, এবং প্রচুর বাংলাদেশি এখানে আপনার কি বলবো আটক হচ্ছেন। নট অনলি বাংলাদেশি, আফ্রিকান অনেক আছেন, বিভিন্ন দেশের যারা রোমানিয়া এসেছেন বিভিন্ন দেশ থেকে। তো এই যে রোমানিয়া থেকে 3 লক্ষ টাকা দিলে ওরা আপনাদেরকে নিয়ে যাবে ইতালিতে, আপনার স্বপ্ন পূরণ করবে, আপনি একবার চিন্তা করুন। আমি আবারও বলছি, আপনারা একবার চিন্তা করুন যে আসলে আপনি যে রোমানিয়াতে গেম দিয়ে যাবেন, আল্লাহ না করুক যদি আপনার কোনো সমস্যা হয়, এই যে আপনি 1 লক্ষ টাকা খরচ করে প্রথমে বাংলাদেশ থেকে আসলেন রোমানিয়াতে, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আসলেন, অনেকে বিভিন্নভাবে দাঁড় করে এসেছেন, জমিজমা বন্ধক দিয়ে এসেছেন, লগ্নি করে এসেছেন, এই যে আপনার পরিবার, আপনার পরিজন, আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদের কথা একবার চিন্তা করুন। আপনি যে এত বড় রিস্ক নিতে চাইতেছেন, এই 3 লক্ষ টাকা দিয়ে দালালদের ফাঁদে পড়তে চাইতেছেন, এটা আসলে কতটুক যৌক্তিক হবে আপনার জন্য, আপনার জীবনের জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য, কতটা আপনাকে সেফ জোনে রাখবে? আমি মনে করি আপনারা যারা রোমানিয়া এসেছেন, ভাই প্লিজ একটু থামেন, একটু ধৈর্য ধরেন, আপনার ধৈর্য ধরে অ্যাটলিস্ট মিনিমাম 6 মাস বা 1 বছর থাকার পর দেন আপনি লিগাল ওয়েতে যাওয়ার চেষ্টা করুন। আপনি ভিজিট ভিসায় যেতে পারবেন, আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন, ভালো ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যেতে পারবেন। শুধু কেন স্বপ্ন পূরণের জন্য আপনি 7 লাখ টাকা দিয়ে বাংলাদেশ দেশ থেকে এসেছেন, এখন আবার আরও 3 লাখ টাকা খরচ করবেন, তাও এটা আপনার জন্য কি বলবো একটা নিরাপদ ভ্রমণ হবে না। আপনার জীবনটা থাকবে একটা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে, আপনার পরিবার থাকবে একটা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে। সো এটা পুরাটাই আপনার লাক, আপনার কপালে যদি থাকে, ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি যেতে পারবেন, আপনার ভাগ্য যদি ভালো না হয় তাহলে আপনি ধরা পড়বেন। আর ধরা পড়লে কী হবে বুঝতে পারছেন, এই মুহূর্তে আসলে রোমানিয়া থেকে প্রচুর অবৈধ অভিবাসীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, হাঙ্গেরির বর্ডারে প্রচুর অ্যারেস্ট করা হচ্ছে, ঠিক আছে। গত 2 সপ্তাহ আগে আমি নিউজ দেখেছি অনেকেই ধরা পড়েছে, এবং কিছু চক্র আছে, দালাল চক্র যারা ইতালিতে আছে, যারা এই কাজগুলো করতেছে, বাংলাদেশিদেরকে প্রলোভন দিচ্ছে। আপনারা এই প্রলোভনে পা দিবেন না, এই ফাঁদে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না, যেহেতু আপনি কষ্ট করে রোমানিয়া পর্যন্ত চলে এসেছেন, 1 লক্ষ টাকা খরচ করেছেন রোমানিয়াতে এসেছেন, এখন আপনার চেষ্টা করুন অ্যাটলিস্ট কিছুদিন থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে, কিছু ট্রাভেল হিস্ট্রি তৈরি করে সুন্দরভাবে আপনি গিয়ে ইতালিতে বা অন্যান্য দেশে ঢুকতে পারবেন। শুধু ভাই এই জীবনের আর রিস্ক নেবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একান্তভাবে রিকোয়েস্ট, আর এই রিস্ক আপনারা নেবেন না, নিয়ে জীবনটারে নষ্ট করবেন না আপনারা, প্লিজ।
এই যে দালালদের প্রলোভন দেখাচ্ছে ইদানিং বেশ কিছু বিজ্ঞাপন আমি দেখতে পাইতেছি অনেকে ফেসবুকে ইউটিউবে দিচ্ছে যে 3 লক্ষ টাকা দিলে ওরা আপনাদেরকে একদম সুন্দর সহি সালামতে পৌঁছে দেবে। আসলে ভাই যতটা বলা সহজ এতটা ইজি না, এতটা মানে সহজ না, আপনার জীবনের রিস্ক আপনারা নেবেন না প্লিজ। সো এই ছিল আজকের বিষয় আপনাদেরকে জানানো, আপনাদেরকে সতর্ক করা দেওয়া, প্লিজ এই ফাঁদে পা দিবেন না যেহেতু আপনি রোমানিয়া এসেছেন, ইউরোপে আছেন আপনি, হয়তো রোমানিয়া সেনজেন না, সেনজেন হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন, একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে দেন, আপনি লিগাল ওয়েতে আপনি নট অনলি ইতালি আপনি পর্তুগাল যেতে পারবেন, আপনি ফ্রান্স যেতে পারবেন, তারপর আপনি স্পেন যেতে পারবেন, আপনি সুন্দরভাবে ওইখান থেকে যেতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো ভাই প্লিজ এরকম আর ফাঁদে পা দিবেন না, 3 লক্ষ টাকার প্রলোভন, 4 লক্ষ টাকার প্রলোভন, 5 লক্ষ টাকা দিলে নিয়ে যাব এরকম প্রলোভন দেখে আপনারা কেউ ফাঁদে পা দিবেন, আপনাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি প্লিজ। সব বন্ধুরা আর কথা পাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে।